নমস্কার, আমি পারিজাত সিডনি থেকে। আজকে আমরা সকলেই যে যার নিজের মতন করে নিজেদের ঘরবন্দি, তবে তার মধ্যেও আমরা আজকের বিশেষ দিনে এই 7ই সেপ্টেম্বর আমাদের নীললোহিতকে স্মরণ করতে কিন্তু ভুলছি না। আজ তার জন্মদিন, আজ তিনি বারবার আবার ফিরে আসবেন আমাদের কথায় ভাবনায়। আজকে তিনি আবার বেঁচে উঠবেন তার লেখায়। তাই তাকে নিয়ে আমার একটি ছোট্ট লেখা, কিছুটা লেখা, কিছুটা অনুযোগ, কিছুটা তার মধ্যে দিয়েই ছড়িয়ে পড়া ভালোবাসা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে আজ চলে এলাম। লেখার নাম দিয়েছি নীরার শেষ চিঠি। না, বড্ড অবাধ্য আপনি। আপনার কোনো কথাতেই আমি তাই আর কান দেব না। কি ভাবেন বলুন তো, এরকম সকলের মনের অলিগলিতে এত দিন ধরে নিজের ইচ্ছে মতো অবিচল যাতায়াত করবেন, ঘুরে বেড়াবেন, অথচ কোনো একজনকেও তবু নিজের মনের হাল হদিশের রাস্তাটুকুও জানাবেন না, এই কেমন স্বার্থপরতা আপনার? নীরা নীরা বলে যতই চোখের জল ফেলুন না কেন, আমি জানি এসবই আপনার ছেলে মানুষই চাল বাহানা। আপনি আসলে ভালোবাসার মন্ত্র না জেনে আউড়ে চলা ওই পুরুত ঠাকুরগুলোর মতো, যাদের হাবে ভাবে থাকে নিয়মের বেড়াজাল দেখিয়ে নানা ফন্দিতে ঈশ্বরকে মানুষের থেকে দূরে করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। সত্যি কথা বলতে গেলে আপনি খালি নিজেরটাই দেখে এসেছেন বরাবর। নীললোহিত ছদ্মনামে পাশ ফিরিয়ে শুয়ে রেখেছেন সব দ্বন্দ্বদের, আপন করেননি। হ্যাঁ, আমার অনেক অনুযোগ আপনাকে নিয়ে, তাতে কি অভিমান থাকলে বুঝি ভালোবাসা যায় না? যতই আপনি পাহাড় পর্বত দুধার পেরিয়ে আকাশের হস্তরেখায় বিলীন হয়ে যান না কেন, আপনাকে ধরে রেখে দু মুঠো কথা সুখে সোহাগের দরদে ভেসে যাওয়ার স্বর্গসুখ এ বন্দিদশাতেই আজও দিব্যি পাই জানেন? আমিও আপনি আজ আমায় মনে রাখেননি আর জানি, আপনার কল্পনায় যে নারীকে আপনি গড়ে তুলেছিলেন নিজের প্রেমরঞ্জনী রাগের ঘনঘটায়, না সেই সফলতাও আমার আর নেই। জানি না ছিল কিনা কোনোদিন, নাকি পুরোটাই শুধু কাব্য কথা, মিথ্যে স্তুতি আপনার বানানো। তবু ভাদ্রের এই গহন জমাট বুকে যতবারই হাত রেখেছি আমি আপনার জন্মদিনের আগত প্রাক্কালে, মনে হয়েছে আপনারই ফেলে যাওয়া কথার বাঁধনদের ধমনি ধরে চিৎকার করে উঠি নিজের মধ্যে। আমি কি এ হাতে আর কোনোদিন পাপ করতে পারি?